অনেকদিন আগে, বুঝলেন? একটা নাকি গান ছিল, আমি জানলাম কি করে গানটা ছিল। আমার এক বন্ধু আছেন, তিনি ওই অঞ্চলের, অর্থাৎ আমরা বলছি মধ্যপ্রদেশের কথা, মধ্যপ্রদেশে কিছুদিন কাজ করেছিলেন। মধ্যপ্রদেশের একজন লোক গানের সংগ্রহকারীর সঙ্গে তার আলাপ হয়। তো সেই বৃদ্ধ ভদ্রলোক আমার এই বন্ধুটিকে জানান যে 600 বছর আগে ওই অঞ্চলের লোকেরা নাকি একটি গান তৈরি করেছিল। কি যে তার কথা ছিল পুরোপুরি, কি বা তার সুর কেউ জানে না। 400-500টা গান তৈরি করেছিল, তো ভদ্রলোকের ওসব মনে রাখে না। তা ওই বৃদ্ধ, ভূপালের সেই বৃদ্ধ, তিনি আমার এই বন্ধুটিকে 2 লাইনে গানটির গল্প বলেছিলেন। সেরকম একটা গান ছিল, এই হলো তার গল্প 2 লাইন। বন্ধুটি আমায় বলেছেন, তা আমি আজকের যুগের মানুষ হিসেবে, এই দেশের মানুষ হিসেবে, 600 বছর আগেকার আমারই দেশবাসীর তৈরি একটি গান রিকনস্ট্রাক্ট করতে চেষ্টা করেছি। দশরথ গেলেন মৃগয়ায়, দশরথ গেলেন মৃগয়ায়, দশরথ গেলেন মৃগয়ায়, দশরথ গেলেন মৃগয়ায়, ছিল 2 হরিণ হরিণী, ছিল 2 হরিণ হরিণী, বেচারা হরিণ হরিণী তোমরা জানতে পারনি, আমার রামচন্দ্র ডুগডুগি বাজাবে, দশরথ পেড়ে তীরন্দাজ, দু চোখে দুরন্ত আন্দাজ, দশরথ পেড়ে তীরন্দাজ, দু চোখে দুরন্ত আন্দাজ, বেচারা হরিণ হরিণী পালাতে তোমরা পারনি, আমার রামচন্দ্র ডুগডুগি বাজাবে। দশরথ মেরে দিলেন বাণ, দশরথ মেরে দিলেন বাণ, বেচারা হরিণী দিল প্রাণ, হরিণী দেখে বিপদ ঘোর পালালো দৌড় দিয়ে জোর, দশরথ দ্বিতীয় তীর মারার আগে শিকার পগার পার, বাতাসে রইল কেবল হরিণের অনন্ত চিৎকার, হরিণী ফসকে গেল তাই দশরথ রেগে হলেন কাই, শেষ বেশ কি আর করিবেন দশরথ বাড়ি চলিলেন, মরা হরিণের মরা ছায়া পুণ্য অযোধ্যায়, আমার রামচন্দ্র ডুগডুগি বাজাবে, একা হরিণী কাঁদে রোজ ওদিকে মাংস নিয়ে ভোজ, একা হরিণী কাঁদে রোজ ওদিকে মাংস নিয়ে ভোজ, আহা ভোজ সভাটি কোথায় পুণ্যের রাজ্য অযোধ্যায়, আমার রামচন্দ্র ডুগডুগি বাজাবে। একদিন বেচারা বিধবা হরিণী আর থাকতে না পেরে কেঁদে পড়লেন গিয়ে, সরাসরি দশরথের স্ত্রী শ্রী শ্রী রামচন্দ্রের মা পুণ্যবতী, মহাপুণ্যবতী শ্রীমতী কৌশল্যার পায়। মহারাজ দশরথ তখন কি করছিলেন, তিনি মনের আনন্দে প্রজা ঠেঙাচ্ছিলেন, তাই তিনি টের পাননি, না তো তিনি ওইখানেই হরিণ আর হরিণীর চিরমিলনের বন্দোবস্তটা করে দিতেন।
তা বেচারা বিধবা হরিণী সে কি করবে? সে কৌশলার পায়ে পড়ে কাঁদতে 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 বলল, তোমার স্বামী মেরেছে আমার স্বামীকে, তুমি মা খেয়েছো আমার স্বামীর মাংস, এবারে বিধবা হরিণী ভিক্ষে চাইছে স্বামীর চামড়া সামান্য ভগ্নাংশ। পুণ্যবতী শ্রী শ্রী শ্রীমতী পুণ্যবতী কৌশল্যা এই কথা শুনে ঠিক করে হেসে ফেললেন, হেসে ফেলেই বললেন, এ বড় বেয়াড়া বদার, এ বড় বেয়াড়া বদার, এ বড় বেয়াড়া বদার, এ বড় বেয়াড়া বদার, ওই দেখো দিনই খুকি বানানো হবে ডুকটুকি, কি দিয়ে বানাবো বলতো হরিণের চামড়া দিয়েই তো আমার রামচন্দ্র, ডুগডুগি বাজাবে